সতেরো বছরের হাসনাতুল ইসলাম দড়ি দিয়ে আদালতে হাজির করা ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ এতে শিশু আইনের লঙ্ঘন ঘটেছে বলেও জানানো হয় রাষ্ট্রপক্ষের ভুল শিকারে এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট সোমবার বিচারপতি মোহাম্মদ খুর্শিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে আদেশ দেন ফাইয়াস কে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়া আইনের লঙ্ঘন এমন গতকাল জনস্বার্থে রিট করেন আইনজীবী স্বাধীন মালিক সেই আবেদনের শুনানিতে ফাইয়াস কে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ মাতোয়াইলে পুলিশ সদস্য হত্যায় দায়ের করা যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার করা হয় ফাইয়াস কে তো আজকে সরকার পক্ষ এসে বলল যে তারা ব্যবস্থা দিয়েছে তাকে রিমান্ড থেকে তাকে ছেড়ে ওই টঙ্গি কিশোরা নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাধাটা এটা বেআইনি হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে বিচার বিচারপতিরাও বললেন রাষ্ট্রপক্ষ যখন স্বীকার করে নিয়েছে যে তারা বেআইনি কাজ করেছে অতএব আমাদের মানে খুব আইনগত বিবেচনায় এটা তো আর এখন আপনার যেই আপত্তি ছিল আপত্তিটা মীমাংসা হয়ে গেছে